নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমরা যে প্রতিদিনের কাজগুলো করি, তা যদি আমরা কিছু টিপস ফলো করে কাজগুলো করি, তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং টাকা পয়সাও কিছু আমরা বাঁচাতে পারি, সংসারে অনেক উন্নতিও করতে পারি। এরকমই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো বন্ধুরা, চলো দেরি না করে ধাঁধাগুলো দেখে ফেলি এবং টিপসগুলো দেখে ফেলি। তা তো ধাঁধার উত্তর যদি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের কাছে অনেক অনেক শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি দেখে ফেলি। বন্ধুরা, আমরা ঘি তো সবাই খাই, কিন্তু ঘি এরকমটা হয় যে ঘিটা কিন্তু আমরা যখন ঘি তো আর সবসময় প্রতিদিন কিনে নিয়ে আসা সম্ভব না, তো ঘিটা আমাদের একবারে অনেকগুলো লাগেও না অনুষ্ঠান ছাড়া। তো ঘি আমরা যদি এনে রেখে দিই, এরকম কৌটো ধরে এনে রেখে দিই, তাহলে সেটা কিন্তু বেশি দিন ইউজ করতে পারি না, তো নষ্ট হয়ে যায়। তো কি এমন করলে নষ্ট হবে না, তার একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এর জন্য যেটা লাগবে হচ্ছে লবঙ্গ। তো আমার তো এখানে ঘি অল্প রয়েছে, তাই আমি 3টে লবঙ্গ দিচ্ছি, আর ঘি বেশি হলে কিন্তু লবঙ্গটা একটু বেশি দিতে হবে। তো লবঙ্গ যদি দেওয়ার পর কিন্তু এই আমাদের ঘিটা কিন্তু একদমই নষ্ট হবে না, এটা দীর্ঘদিন রেখে তোমরা কিন্তু খেতে পারবে। আশা করি এই টিপসটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, পরের নম্বর টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমরা তো গুঁড়ো সিঁদুর সবাই পড়ি, তো সেই সিঁদুর আপনার গরমের দিনে কিন্তু এরকমটা হয়, গরমের দিনে কি অনেকেরই হয় যে গরমের দিন না হলেও ঠান্ডা দিন হলেও কিন্তু এটা সিঁদুরটা দেওয়ার পর দেখো ঘাম ঘেমে ঘেমে কিন্তু পড়ে যায় সিঁদুরটা গলে গলে, আর ঠান্ডার দিনে হলো ছড়িয়ে যায়, এদিক সেদিক ছড়িয়ে যায়। তো দেখো এইভাবে এরকম যাতে না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা ইউজ করলে এই সিঁদুর গলে গেলেও পড়বে না আর ছড়িয়েও যাবে না। তো সেটা কি করতে হবে, তো দেখো আমি এটা মুছে নিলাম, তারপর আমি এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ভ্যাসলিন। হ্যাঁ বন্ধুরা, ভ্যাসলিন, ভ্যাসলিন যদি আমরা সিঁদুর পরার আগে, এরকম গুঁড়ো সিঁদুর পরার আগে যদি ভ্যাসলিন একটু লাগিয়ে নিই না, তাহলে কিন্তু এখানে সিঁদুর সিঁদুর পড়লে কিন্তু একদমই ছড়ে যাবে না এবং গলেও যতই আমরা ঘামি না কেন গলে কিন্তু পড়ে যাবে না। তো তোমাদেরকে আমি জল দিয়েও দেখাবো, দেখবে যে জল দিয়ে জলটা শুধু পড়বে, সিঁদুরটা কিন্তু একদমই পড়বে না। তো দেখতেই পাচ্ছ কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো দেখো এটার মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়েও দেখাবো এখন, যেটা জল দিয়ে দেখবে সিঁদুর কিন্তু গুলে গুলে পড়বে না। তো দেখো যতই আমরা এটার মধ্যে দিই না কেন কিছুতেই কিন্তু জলটা নিচের দিকে গড়িয়ে পড়বে না, জলটা পড়বে কিন্তু সিঁদুরটা গুলে পড়বে না। দেখতে পাচ্ছ জল কিন্তু পড়েছে, দেখো হাতের মধ্যে জল পড়েছে কিন্তু সিঁদুর পড়েনি। তো তোমাদের কাছে কেমন লেগেছে, তো ভালো লাগলে অ্যাপ্লাই করো। তো চলো বন্ধুরা, পরে আমরা টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমরা টিপ পাতা সবাই ইউজ করি, টিপ ব্যবহার করি, তো সেই টিপগুলো কী হয়, আমরা যখন গরমের দিনে বলো তো কাজ করতে করতে, হয়তো ঠান্ডার দিনেই বলো কাজ করতে করতে হয়তো হাতটা দিয়ে মুছে নিলাম, তখন কী হয় টিপগুলো উঠে চলে যায়, তো উঠে কোথায় এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে লেগে থাকে। হয়তো আপনার জানিই না এরকম জায়গায় লেগে রয়েছে, জানিই না, তখন হয়তো অন্য কেউ দেখলো, দেখে হেসে ফেললো বা কিছু বললো, তো এরকমটা কিন্তু হয়েই থাকে আমাদের। তো এরকম যাই হোক চট করে উঠে যাচ্ছে, তো এরকম করে চট করে যাতে না উঠে যায় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের খুব পছন্দও হবে। তো সেটার জন্য যেটা করতে হবে বন্ধুরা, এই টিপ পাতা নিয়ে, এই টিপ পাতা নিয়ে ডাইরেক্ট আমরা চলে যাব ডিপ ফ্রিজের মধ্যে। ডিপ ফ্রিজের মধ্যে আমরা 10 মিনিট সময় রেখে দিব, 10 মিনিট সময় রেখে দেওয়ার পর 10 মিনিট পরে ফিরে এসে তারপর আমরা এটাকে বের করে নেব। তো বন্ধুরা দেখো, এটা আমরা 10 মিনিট পরে যে ফিরে বের করে নিচ্ছি, তো বের করে নেওয়ার পর তো দেখবে বন্ধুরা এটা কি হয়েছে, ডিপ ফ্রিজে রাখাতে কি হয়েছে, আঠাগুলো কিন্তু অনেক মজবুত হয়ে গেছে, আর যেটা আঠা ছেড়ে ছেড়ে দিত সেই আঠাটা কিন্তু এখন আর ছাড়বে না, হাতে লাগানোর পরেও কিন্তু যত ঘষাঘষি করো না কেন কিছুতেই কিন্তু এটা কাঁচ সরে যাবে না। তো দেখতে পাচ্ছ কীরকম করে আমি ডলে দিচ্ছি, তবুও কিন্তু সরে যাচ্ছে না ডিপটি। তো এই আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। আর বন্ধুরা, দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিও পৌঁছেছে এবং ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারতাম। তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেশে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো।
তো বন্ধুরা দেখো এরকম করে টিপ কিন্তু আমরা এই টিপসটা ফলো করতেই পারি, তাই না বলো? তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা তারপর আমরা নিয়ে নিচ্ছি কাপ এখানে। তো বন্ধুরা দেখো আমাদের যে কফি কাপ বলো আর এই ধরনের চা খাওয়ার কাপই বলো, সেই কাপগুলো কী হয়, যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তারপরে কী হয়, এগুলো কিন্তু দেখবে হয়তো হাতলটা গরম চা বা কফি ঢালার পরে কী হয়, হয়তো হাতলটা ভেঙে গেল নয়তো ফেটে গেল, এরকমটা কিন্তু হয়েই থাকে। নতুন কাপ নিয়ে আসার পরে কিন্তু এরকমটা হয়েই থাকে। তো দেখো এরকম করে কাপগুলো এত টাকার জিনিস, তারপর নিয়ে আসার পর এরকম নষ্ট হয়ে গেলে, বা হয়তো একটা দুর্ঘটনা, হয়তো আপনি চা খাচ্ছিস তখন হয়তো কাপটা ভেঙে হাতলটা হয়তো ভেঙে পড়ে গেল, তো সেটা তখন একটা দুর্ঘটনা হওয়ার চান্স থাকে। তো সেইটা যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি, আশা করি দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। এর জন্য যেটা লাগবে সেটা হলো প্লেট, প্লেটের মধ্যে আমি নিয়ে দিচ্ছি, তোমরা চাইলে খালিও রাখতে পারো। তো আমি এখানে প্লেটের মধ্যে সাজিয়ে তারপরে কাজটা করব। তো দেখো এইভাবে চারটি প্লেট কাপ আমি এইভাবে নিয়ে নিলাম। তো কফি কাপ বা তোমরা চায়ের কাপ যে কোনো কাপে তোমরা এই ধরনের নিয়ে নিতে পারো। তো এই কাপগুলোটি আমরা কী করব চলো তাহলে দেখে নিই। তো বন্ধুরা এই কাপগুলো নিয়ে ডাইরেক্ট আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। ডিপ ফ্রিজেও কম কম করেও 15 মিনিট যদি আমরা এটা রেখে দেই তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে। তো আমি 15 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা দেখো 15 মিনিট পর ফিরে এলাম। তো আমি কাপগুলোকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এটা যেটা হলো সেটা হচ্ছে কি বন্ধুরা, আমরা যে কাপগুলো এই যে হ্যান্ডেলগুলো যে খুলে পড়ে যেত না, আর যে গরম কফি বা চা ঢালার পরে যে ভেঙে যেত, সেটা কিন্তু আর এখন আর হবে না। এটা ডিপ ফ্রিজে রাখার জন্য এটা কিন্তু অনেকটাই মজবুত হয়ে গেলো। এখন এই কাপের হ্যান্ডেল খুলে একদমই পড়বে না নিচে, আর এই জিনিসটা কিন্তু চা কফি খেতে এখন দুর্ঘটনা হওয়ারও কোনো ভয় থাকবে না। আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। আর চলো তাহলে আজকে যে ধাঁধাটি রয়েছে সেটা জেনে নেই। তো বন্ধুরা আজকের ধাঁধা হলো, কে সকালে মাথা হারায় এবং রাত হলেই তা ফিরে পায়। তো বন্ধুরা তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তাড়াতাড়ি জানিয়ে দাও। তো বন্ধুরা দেখো আমার এদিকে কিন্তু লঙ্কা নিয়ে নিলে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো শুকনো লঙ্কাগুলো কী হয়, আমরা তো শুকনো লঙ্কা অনেকেই হয়তো বেটে খাই, অনেকে সোমবারে শুধু খাই। তো দেখো বন্ধুরা আমাদের শুকনো লঙ্কাগুলো কিন্তু বেশি করে, অল্প তো আর আনা যায় না, এটা তো বেশি করে এনে আমরা ঘরে রেখে দিই, আর সেটা কী হয় কিছুদিন গেলেই কিন্তু এটা নষ্ট হয়ে যায়, ভিতরটা নষ্ট হয়ে যায়, উপরটা একটু ব্যাকটেরিয়া ছত্রাক জাতীয় ব্যাকটেরিয়া এটার মধ্যে আক্রমণ করে, যাতে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেটা যাতে নষ্ট না হয় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো এখানে আমি গ্যাস জ্বালিয়ে ছোট কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো হালকা একটু গরম করে নিব। গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে এটা কিন্তু আমি কৌটোর মধ্যে রেখে দিব। উষ্ণ মানে অল্প কম স্টিম দিয়ে কড়াইটার মধ্যে বসিয়ে রাখবে, আর যাতে বেশি বেশি দিলে কিন্তু লঙ্কাগুলো পুড়ে যাবে। আর এখানে তো আমি শুধু হালকা করে একটু গরম করে রাখছি যাতে নষ্ট না হয়, তো সেই জন্য অল্প স্টিম দিয়ে কিছুক্ষণ কড়াইটা ভালো মতো গরম হওয়ার পর তোমরা কিন্তু এটা অফ করে দিতে পারবে। তো দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এখন এটা আমি ভালো করে, যেহেতু কড়াইটা গরম আছে তো সেহেতু আমি এটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি, তারপরে এটাকে ঠান্ডা করে তারপরে আমি কৌটোতে রেখে দিই। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন।